আসসালামু আলাইকুম। ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। দারুণ একটি বিস্কিট রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। অতি সহজ অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এই বিস্কিট রেসিপি এবং সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাস। তো প্রথমে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, এরই সাথে 1 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটার সাথে। আপনারা বাসায় অল্প সময়ের মধ্যে এই বিস্কিট রেসিপিটি তৈরি করে নিতে পারেন, বিকেলের নাস্তা বা চায়ের সাথে এই বিস্কিটটি খেতে পারেন, খুবই মজাদার এবং সুস্বাদু। আরেকটি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা বা আটা 1 কাপ। তারপর দিয়ে দিচ্ছি সেই কাপের 1/2 কাপ সুজি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। তো যখনই ভালোভাবে মাখা হয়ে যাবে তখন যেই মিশ্রণটা তৈরি করে রেখেছি দুধ এবং চিনির, ওইটা আমি দিয়ে হাতের সাহায্যে মেখে মেখে আমি একটি ড্রো বানিয়ে নিব। তো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো ডোটা বানিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর, তারপর আমি ডোটাকে আবার একটু মেখে নিব হাতের সাহায্যে। এভাবে করে মেখে নেওয়ার পর এটাকে আমি একটি রুটি বানিয়ে নিব। তারপর আমি এটাকে বেলুনের সাহায্যে বেলে একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে করে একটি রুটি তৈরি করে নেবেন। যখন এই রুটিটা এভাবে তৈরি হয়ে গিয়েছে তো আমি একটি গ্লাসের সাহায্যে, আমি কাচের গ্লাস ইউজ করলাম, আপনারা স্টিলের গ্লাস বা কুকি কাটার দিয়েও এটা করতে পারেন। তো একে একে এভাবে করে সম্পূর্ণটাই আমি কেটে নিচ্ছি। আর যে বাকি অংশটা থাকবে সেটা দিয়ে আবার বেলে এভাবেই আমি তৈরি করে নেব। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কিটের মধ্যে নকশা তৈরি করে নেবেন। তা আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে বিস্কিটটাকে একটি র্যাক দিয়ে দিচ্ছি। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে করে নেবেন। তো সম্পূর্ণ বিস্কিটগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, সবগুলোই আমার হয়ে গিয়েছে। তারপর প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি মিডিয়াম। তারপর একে একে বিস্কিটগুলি আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। অতি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা এই বিস্কিটটি তৈরি করে নিতে পারেন, চায়ের সাথে বিকেলে আপনারা এই বিস্কিটটি খেতে পারেন, 2 থেকে 3 মাস এটা সংরক্ষণ করে রাখতে পারেন। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি। যখনই সম্পূর্ণ বিস্কিটটা ব্রাউন কালার চলে আসবে তখনই আমি তা নামিয়ে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। তো বন্ধুরা, খুবই সুস্বাদু এবং খুবই মজাদার মুচমুচে এই বিস্কিটটি আপনারা তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। তো আজ এখানেই সমাপ্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।